টানা বাইশ দিন দুই হাসপাতালে চিকিৎসা নিতে হয় সোনিয়াকে সোনিয়া মেয়েটির নাম। বখাটের হামলার শিকার হয়ে মারাত্মক অসুস্থ সোনিয়া পড়াশোনা করতে পারছেন না ঠিকমতো চিকিৎসকের পরামর্শে দীর্ঘ সময় তাকে বিশ্রামে থাকতে হয়েছে এই মেয়েটি সাম্প্রতিক সময়ে উত্তক্তকারীদের হামলার শিকার এদেশে খবরের কাগজে বিভিন্ন সময়ে কিশোরীয় তরুণীদের উত্ত্যক্ত করবার খবর দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এসব ঘটনা আরও অনেক বেশি গণমাধ্যমে খবর আসে খুবই কম বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো থেকে যায় আড়ালে উত্তক্ত মানে স্টকিংটা এটা কিন্তু একটা ভয়াবহ বিষয় স্পেসিফিক দেখা যায় যে এরকম একটা দুটা কেস হবে যখন মরে যাবে তখন সেটা কেস হয় তখন ঘটনা হবে তখন তার আগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা খুব হালকা পাত্রাভাবে দেখি ফাঁসি হয়ে গেছে অথবা একটা দশ বছর শাস্তি হয়ে আসামির ফটো সহ এইগুলো কিন্তু খুবই কম দেখে আপনি জানেন প্রথম কথা কেস করে না করলে তিন থেকে ছয় পার্সেন্ট পর্যন্ত শাস্তি পর্যন্ত দেখে এবং সেই শাস্তিটা কোনো খবর হিসাবে থাকে না আমাদের গন্তব্য সিলেট বিভাগের সেই জেলায় যেখানে সোনিয়াদের বাড়ি গ্রামের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে গত এপ্রিল মাসে বখাটিতে দ্বারা হামলার শিকার হয়েছিল মেয়েটি সোনিয়ার বাবা থাকেন বিদেশে তার মা বলছেন দুই বছর আগে থেকেই তার মেয়ে উত্তক্তের শিকার প্রথম ঘটনার পর তার স্কুল বদলে ফেলা হয় হামলার পনেরো দিন আগেও প্রেমের প্রস্তাব দেয়া হয় সোনিয়াকে এখানে আসার পর ভালোই ছিল স্কুলে আসছে গেছে ঘটনার পনেরো দিন আগে পথে বলছে আই লাভ ইউ এই কথার পরে গিয়ে আমি বিচার দিছি তার মা মুরব্বীদের কাছে মুরব্বীরা বলছে এখন তো চাইলে থানায় যেতে পারবেন হইলে মেয়ে ছোট আছে আপনার মান সম্মানের প্রশ্ন এসব কথা বলে তারা সমাধান করে দিয়েছে সোনিয়ার মাথা হাত পায়ের নয়টি স্থানে কুপিয়ে জখম করা হয় এমন হামলায় শারীরিক মানসিক ভাবে মারাত্মক ভেঙে উপর হামলার অভিযুক্তকে ঘটনার দিনই পুলিশ গ্রেপ্তার করেছিল কিন্তু এ ঘটনায় মেয়েটিও তার পরিবারের উপর মারাত্মক প্রভাব পড়ে হামলার পরে বেশ কিছুদিন তার ছোট বোনও স্কুলে যাওয়া বন্ধ রাখে আমার মেয়েরা স্কুলে যায় না লেখাপড়া করে না পুরা আতঙ্কিত আমি বড় মেয়েকে হসপিটাল থেকে আনার পরে বলে বাড়িতে আসবে না এখন পর্যন্ত আমার ছোটো মেয়ে স্কুলে যায় না ভয়ে বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অহরহ উত্তক্তকারীদের দ্বারা হয় শিকার হয় অনেক ক্ষেত্রেই মেয়েরা এগুলো চেপে যায় আবার দেখা যায় বিভিন্ন সময় এসব ঘটনা সহিংসতায় রূপ নেয় আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত চার বছরে খবরে প্রকাশিত উত্তক্তের ঘটনা সাড়ে সাতশোর মতো এসব ঘটনায় অন্তত ছত্রিশটি মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু একই সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিচারের হার মাত্র তিন শতাংশ ছোট একটা ঘটনার থেকে বড় ঘটনা হচ্ছে যেটা কিন্তু প্রথমে এই টিজিং করার থেকে আরম্ভ করে সেটা কিন্তু পন্ত করে পর্যন্ত হয়ে যাচ্ছে এবং এটা হওয়ার কারণ সেইটাই হলো বিচারহীনতা এবং এই জিনিসটাকে আমলে না নেওয়া এটাকে অ্যাড্রেস করার জন্যে যেই প্রতিরোধ করা দরকার ছিল সেই প্রতিরোধটা সমাজ তার পরিবার এবং সোসাইটি সরকার কেউই আমরা করছি বাংলাদেশের শহর গ্রাম সব ক্ষেত্রে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তির হার আগের চেয়ে বেড়েছে এসব মেয়েদের উত্তক্তের মতো হয়রানি থেকে সুরক্ষা দিতে আইনের প্রয়োগ এবং বিচার নিশ্চিত করা যেমন জরুরি তেমনি সামাজিকভাবেও ইফটিজিং বা উত্তক্তের কোনো ঘটনাকেই ছোটোখাটো ভেবে অবজ্ঞা করার সুযোগ নেই বলেই মনে করেন সবাই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা